এই জন্য উচিত আমি আপনি আমার সন্তান আপনার সন্তানকে এলমি দিন শিখাবো, কোরআন হাদিসের নলেজ তাদেরকে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, কুন আলেমান, হয় তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা তুমি ছাত্র হও, আও মুস্তামিআন, না হয় তুমি শ্রোতা হও, আও মুহিব্বান, না হয় তুমি আলেমকে ভালোবাসো, এই চার শ্রেণীর কোনো একটা হও। ওয়ালা তাকুন আল খামেস, পঞ্চম নাম্বার হইও না, অর্থাৎ এই চার ভাগের কোনো একটাতে তুমি নাই, এই পঞ্চম নাম্বার হইবে না, যদি হও ফাতাহলিকু, তাহলে তুমি তোমার নিজেকে ধ্বংস করে দিলা। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ সর্বপ্রথম যেই জিনিস সৃষ্টি করলেন এটা হলো কলম। কথা বলে এটা কি, কারণ মানুষকে এই দুনিয়াতে শান্তির জন্য এলেমের বিকল্প আর কিছু নাই, এই জন্য নিজেরাও কোরআন এখন থেকে আবার ছাত্র হব। যতদিন আমি ছাত্রের মধ্যে, কোরআন শিখার ছাত্রের মধ্যে আমার নাম থাকবে আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী, আমি ততদিন আল্লাহর রাস্তায় আছি। যদি আমার মৃত্যু হয়, আমার মৃত্যুরা শহীদই দরজা পাবো ইনশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এই জন্য কোরআন শিখার জন্য খাতায় আবার নতুন করে কারা কারা নাম লিখাবেন হাত উঠান, হাত উঠান, কারা কারা আবার নতুন কোরআনের ছাত্র হবেন হাত নামান। আপনি পড়বেন আপনার সন্তানকে আবার কোরআন শিখানোর, আবার নতুন খাতায় নাম দেন, সব ডাবল। আগে ইজিলি পড়ে যেতেন, শিখে যেতেন সহজ হতো, এখন চাকরি বাকরির ফাঁক দিয়া অনেক কষ্ট করে সময় বের করতে হবে, একবার বললে ঠিক হবে না, কয়েকবার বললে ঠিক হবে, এই যে আপনি কষ্ট করবেন এই জন্য মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। কোরআন আমার কাছে আছে কিন্তু কোরআন পড়তেও পারি না, অর্থ বুঝি না, মানা তো থাক দূরের কথা। সবার ঘরে কোরআন শরীফ রাখবেন, তেলাওয়াত করবেন, পড়বেন, অর্থটাও পড়বেন, সবার ঘরে এক খণ্ড কোরআনুল করিম, কোরআনুল করিমের একটি কপি সবার ঘরে থাকা দরকার। এখন পর্যন্ত যারা বাসায় নেন নাই, আবার অনেকের বাসায় থাকলে মসজিদে পাঠায় দেয়, আরে কি কোরআন কি মসজিদের জন্য আসছে নাকি, কথা বলেন। কোরআন দিয়া আমার আপনার মাঝে পরিবর্তন ঘটবে, এই কোরআন আমি নিজের কাছে রাখি না, এটা পাঠায় দেয় মসজিদ, মসজিদ বিল্ডিং এর এখানে কোনো সংস্কারে কিছু না আছে নাকি কোরআন দিয়া, কথা বলেন আছে, তাহলে আপনার কোরআন মসজিদে পাঠান কেন। কোরআন হ্যাঁ মসজিদে মুসল্লিরা তেলাওয়াতের জন্য কিছু কোরআন শরীফ থাকবে ভিন্ন, কিন্তু আপনার ঘরে কোরআনের একটা কপি সবার ঘরে প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল একটা করে কপি রাখা দরকার। আমি গত কিছুদিন আগে কয়েকখানা কোরআন শরীফ এনেছিলাম, পাঁচটা কোরআন শরীফ আছে বাংলা অনুবাদ সহ, আপনারা সবাই নিতে পারবেন না, পাঁচজন নিতে পারবেন, আমাদের ইমাম সাহেবের কাছ থেকে পাঁচটা কপি 400 টাকার বিনিময়ে আপনারা নিয়ে নেবেন, নিয়ে আপনি তেলাওয়াতটা করলেন, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বাংলা অনুবাদটা আপনি একবার পড়েন, আপনার চোখ খুলে যাবে, মানুষের প্রতি ভালোবাসা তৈরি হবে, শান্তির জন্য আপনি ফয়সালা করবেন, তাহলে আপনার সন্তান আপনার হত্যাকারী হবে না, আপনার সন্তান অমানুষ হবে না, নারী দর্শনকারী হবে না, লুণ্ঠনকারী হবে না। দুনিয়ার মাঝে সবচেয়ে দুটা বেশি অপরাধ, তার এক নাম্বার যে অপরাধ সবচেয়ে বেশি বড় গুনাহ, সেটা হলো কোনো মানুষের রক্ত প্রবাহ করা, কোনো মানুষকে মেরে ফেলা। লা তাকতুলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, কোনো মানুষকে তুমি অন্যায়ভাবে হত্যা করো না, আল্লাহর নবী হারাম ঘোষণা করেছেন, ইন্নামা দিমাকুম দিমাউকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আ'রাদুকুম আলাইকুম হারাম, আরেকটা মানুষের রক্ত, আরেকটা মানুষের সম্পদ, আরেকটা মানুষের মর্যাদা রক্ষা করা তোমার উপর আমার উপর সকলের উপর দায়িত্ব ফরজ,
এগুলো নষ্ট করা আমার উপর আপনার উপর সকলের উপর নিষিদ্ধ। কারো কোনো আপনার মর্যাদা, কারো কোনো রক্ত, কারো কোনো সম্পদ অন্যায়ভাবে নেওয়া যাবে না। হাশরের ময়দানে আল্লাহর দরবারে সর্বপ্রথম যেই বিষয়ে বিচার ফয়সালা দাঁড় করানো হবে সেটা হলো রক্তমূল্য। আর আজকে আমাদের সমাজে প্রতিদিন আমরা পত্রিকা খুললে দেখতে পাই, আজকে খাদিজা মরে, কালকে তুন্নি মরে, পরশুদিন আব্রার মরে, তরশুদিন অমুক দিন মরে, এরকম মরার এক একটার পর আরেকটা খবর। খবর প্রকাশ পর্বের এক গ্রুপ দেখবেন বলবে আরেক গ্রুপের, আরেক গ্রুপ বলবে এটা হলো আরেক গ্রুপের, আমি করি না উনি করছে, উনি করে না আমি করছে। হয়তো যখন আমার পক্ষের লোক করে তখন আমি চুপ থাকি, বিরোধীরা চেতে যায়, আবার যখন বিরুদ্ধবাদীরা করে তখন আমি রেগে যাই। বিচার কারো বেলাই হয় না, যদি বিচার হতো তাহলে আজকে আব্রারের জীবন যেত না, আগের যদি বিচারগুলো হতো তাহলে আজকের আজকের এই আব্রারের নিহত হওয়া লাগতো না। এই জন্য আমাদের সকলকে এই ক্ষেত্রে 100% জিরো টলারেন্স এখানেই থাকা লাগবে, দুর্নীতির বিরুদ্ধে কোনো মানুষের রক্ত যেন প্রবাহিত না হয় এই ক্ষেত্রে আমাদের কি স্ট্রং থাকতে হবে। মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, কোনো মানুষ যদি আরেকটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে কয় সেই জন্য টোটাল মানব জাতিকে ধ্বংস করে দিল। এই জন্য আরেক ভাইয়ের রক্ত এগুলো আমার কাছে পবিত্র। আজকে যদি কেসাস থাকতো একটা হত্যা হওয়ার পরে যদি আপনার কোর্টে তাৎক্ষণিক বিচার করে তাকে যদি ফাঁসির কাস্তে যদি ঝুলানো হতো, তার যদি চূড়ান্ত শাস্তি যদি নিশ্চিত করা হতো তাহলে পরের হত্যাগুলো আর হওয়া লাগতো না। আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসে হায়াত, কিসাসের মধ্যে আছে অনেকগুলো জীবন। কিসাস কোনো মানুষ মেরে ফেলেছে আরেকটা মানুষ, তার আর কোনো বিচার নাই, দুনিয়া থেকে তাকে খতম করে দাও, এই কথা যখনই কোনো মানুষের কানে ঢুকবে যাবে, কোনো মানুষ সাক্ষী দেবে যে মানুষ হত্যার শাস্তি নর্মাল না, আমারও জীবনটা দিতে হবে, দেখবেন এরপরে হত্যা নিহত হওয়ার ঘটনা শোনা মাত্রই আপনার নিচ থেকে আপনার পানি বের হওয়া শুরু হবে। কথা বলেন ঠিক কি না? চুরির ক্ষেত্রে আপনার যদি একদিন চুরির যদি বিচার হয় হাত কাটার, দেখবেন পরের দিন সব অ্যালার্ট, আর চুরি হবে না। জেনা করার পরে, ধর্ষণ করার পরে যদি 100 বেত্রাঘাত করা হয়, না হয় পাথর দিয়ে তাকে মেরে ফেলা হয়, পরদিন থেকে ধর্ষণের খবর আর পত্রিকায় আসবে না। আমরা সেই আল্লাহর বিধানের রাস্তা থেকে দূরে সরার কারণে আমাদেরকে আজকে বিপদ চেপে বসেছে, বিপদ সরানোর জন্য হাজার চিৎকার করি কিন্তু কোনো কাজ হচ্ছে না। এই জন্য আমাদের উচিত আল্লাহর বিধান জানা, বুঝা, মানা। আল্লাহ দুনিয়াতেও শান্তি দিবেন, আখেরাতে নাজাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ যা আলোচনা করেছে আমাদের সকল